Assalamu alaikum. Welcome my channel Savvy's Kitchen and Blog. Sponge cake kena khete jay. Seta jodi aro hoy ekti matro dim diye ebong electric beater chhara. Cake er jonno ami prothome ekti dimer shada ongsho ekti batite niye nilam. Erpore chini diye dilam je je rokom mishti kai she rokom dilei hobe. Chini ta ke ami ektu ektu kore mixed kore nicchi dimer sathe. ভালো করে যেন চিনিটা গলে যায়। এভাবে হাতের সাহায্যে মিক্সড করতে করতে এরকম একটি সাদা ফোম তৈরি হবে। সাদা ফোম যখন হয়ে যাবে তখন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ফোমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে ডিমে যে কুসুমটুকু ছিল আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কুসুমটাকে ফোমের সাথে মিক্সড করে নিচ্ছি। একটি চালনি নিব, চালনির মধ্যে হাফ কাপ ময়দা নিচ্ছি, বেকিং পাউডার নিয়ে এবার এটাকে আমি চেলে নিব যেন মিহিদানার মতো হয়ে যায়। বেশ নেড়ে এই করে নিচ্ছি, চেলে নিচ্ছি আমি এটাকে। চালার পর এটাকে আমি মিক্সড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেশ সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এবার একটি বাটিতে একটু কাগজের উপরে তেল নিয়ে বাটিটার উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে চুলায় কড়াই দিয়ে বাটিটা একটা কিছুর উপরে বসিয়ে দেবেন। আপনারা নিজে কাগজ দিয়ে নিয়েছি, এরপর ঢাকনাতে ঢেকে দিলাম। সুন্দর করে ঢেকে দিতে হবে যেন হাওয়াটা না ধরতে পারে। একদম লো আঁচে দিয়েছি আমি। তো দেখুন কেকটা যখন কাঠি হয়ে যাবে 30 মিনিট পরে কাঠি ঢুকালে দেখুন আর আঠাটা হচ্ছে না। নামিয়ে নিলাম কেকটা আমি, বেশ সুন্দর নরমও তুলতুলে হয়েছে স্পঞ্জের মতো। আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি কেমন স্পঞ্জি এবং কেমন নরম হয়েছে কেকটা। দেখুন কি সুন্দর, হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন কি সুন্দর নরম কেকটা হয়েছে।